তিস্তা ব্যারেজ থেকে আমরা সরাসরি চলে এসেছি ভিন্ন জগতে, আর এখন আমরা আছি ভিন্ন জগতে গেটের সামনে। এখান থেকে টিকিট করে আমরা ভিতরে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। টিকিট করা হয়ে গিয়েছে আর এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। অনেক বড় এরিয়া নিয়ে এই ভিন্ন জগতের জগৎটি করা হয়েছে। আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে, বিনোদনের একটা পার্ক এটা বলতে পারেন। তো যাই হোক, আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করতেছি, আর যখন এখানে প্রবেশ করেছিলাম তখন বাজে 11টা, প্রায় 1 ঘন্টার মতো থেকেছি, খুব একটা বেশি সময় থাকিনি। আর যেহেতু এখন পিকনিকের কোনো সিজন না, এই কারণে লোকজন খুব একটা বেশি নাই, আর সকালও ছিল 11টা এই কারণে। এই তো আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে চলে যাচ্ছি। ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেদিন শরীর ক্লান্ত হলেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তারপর আমরা নেমে পড়েছি, আর এখানে ময়ূরের কাছে প্রায় দেখতেছি সবাই ছবি উঠাচ্ছে, তারপর আমরাও ছবি উঠেছিলাম, অনেকজন ছবি উঠাচ্ছে। আর বিশেষ করে ওই দিকে তাকায় দেখেছি একটা শাও, তো আমার কাছে এটা খুব ভয় লেগেছিল। যাই হোক, আমি দূর থেকে ভিডিওটা করেছি, অনেকেই এখানে ছবি উঠাচ্ছিল। আর এভাবে সারি সারি করে গাছ লাগানো আছে, আর চিকন করে একটা রাস্তা করে দেওয়া হয়েছে, আর ওই পাশটা আমি যাব পরে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো সব লোকজন যখন চলে গিয়েছে, আমি এখানে ভিডিও করে নিচ্ছি। আসলে ভিডিওর চক্করে পড়ে না আমার কোনো ছবি উঠানো হয় না, শুধু ভিডিওই করি, কারণ আমাকে তো কেউ ভিডিও করে দেয় না, এই ভিডিওগুলো সব আমাকেই করতে হয়। আর বাবা ছেলে তো শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত, ছেলেও যদিও ওঠায়নি, বাবা শুধু ছবি যেখানে যাচ্ছে সেখানে ছবি। তারপর আমরা এখন চলে যাচ্ছি আজব গুহা, এখান থেকে টিকিট করে তারপরে আমরা ভিতরে চলে যাচ্ছি। এখন ভেবেছিলাম আজব গুহাতে অনেক কিছু দেখব, আসলে তেমন কিছুই না, তারপর ভালো লেগেছিল, খুব একটা খারাপ না। তারপরে যে সেই কি বলবো, এটাকে নদী বলবো না পুকুর বলবো না কি বলবো জানি না, তারপরে লেকের মতো একটা জায়গা, তো এটার উপর দিয়ে একটা ব্রিজ করে দিয়েছে, আর সেই দিক থেকে আমরা এখন আজব গুহার সেই রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে অনেক ধরনের এখানে মূর্তি আছে, অনেকেই যাচ্ছে। আর এই তো অনেক সুন্দর করে এগুলো তৈরি করে রেখেছে। আর আজব গুহাটা আপনাদের সঙ্গে অন্য কোনো পার্টে শেয়ার করব। সে পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন। এই তো আজব গুহার সে মুখ, তো আজব গুহাটা দেখা শেষ আমরা তারপর বেরিয়ে চলে যাচ্ছি। তারপর এপারে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক লোকজন ছিল, ছবি উঠাচ্ছিল, আর রোদও ছিল অনেক বেশি। আর আমি ভিডিওর চক্করে পড়ে ওদের বাবা ছেলে অনেক দূর চলে যাচ্ছে, আমি ভিডিও করার জন্য অনেকটা পিছনে পড়ে যাচ্ছিলাম বারবার। এই গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, আর এখানে ফুলও সুন্দর করে ফুটে আছে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এই যে আশপাশ কিন্তু বাবা ছেলেকে দেখাই যাচ্ছে না, অনেক দূরে চলে গিয়েছে, আর আমি কতটা পিছনে পড়ে আছি। আর এই পাশে ঝর্ণার কাছে হয়তো বা আমার পর ছবি উঠাতো, লোকজন ছিল তো এই কারণে আর যায়নি সে।
তো এখানে ওয়াশরুম আছে, এখান থেকে আমরা ফ্রেশ হয়ে তারপর এখন আমরা রওনা দিয়ে দিব, আমাদের দেখা শেষ। এই তো ফ্রেশ হওয়ার পর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, চলে যাচ্ছি। তখন বাজে 12টা। এখান থেকে একটা বাসায় গিয়েছিলাম, ওখানে যেয়ে রেস্ট করে পরে অন্য জায়গাতে গিয়েছিলাম। এই তো গেটের সামনে চলে এসেছি আর এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি। আমরা অনেক কিছুই দেখা মিস করেছি, যেহেতু বেশি সময় দেইনি, অনেকটা সময় দিতে হবে, অনেক বড় এরিয়া, দেখতে অনেক সময় লাগে। আমরা যেহেতু আরও দুইটা জায়গাতে যাবো এখান থেকে, এই কারণে খুব একটা সময় দিইনি, এক পাশটা দেখেছি আর এক পাশটা দেখা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।